Rishad's under it, and team now for Bangladesh. মুস্তাফিজ রিশাদ ও সাকিব ভাইয়ের জন্য ম্যাচ জিতেছি। নেদারল্যান্ডসকে হারিয়ে সাকিব মুস্তাফিজ রিশাদের প্রশংসায় অধিনায়ক শান্ত এবং বাংলাদেশের বিপক্ষে হেরে ম্যাচ শেষে মুস্তাফিজ ও রিশাদের বোলিং এর প্রশংসা করে একই বললেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ড। প্রিয় দর্শক, ডাচদের হারিয়ে সুপার এইটে বাংলাদেশ। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হবে কে, ইউএসএ নাকি ভারত? প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। শুরুতেই অধিনায়ক শান্ত ও লিটনের উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। অধিনায়ক শান্ত ফিরেছিলেন 3 বলে 1 রান করে এবং লিটন দাস ফিরেছিলেন 2 বলে 1 রান করে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন সাকিব, আর সেজন্য তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু সবকিছুর জবাব যেন এক ম্যাচেই দিয়ে দিলেন সাকিব। ব্যাট হাতে করলেন 43 বলে 64 রান এবং বল হাতে ছিলেন দুর্দান্ত, তাই তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা তাকেই দেওয়া হয়েছিল। তার পাশাপাশি দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, করেছিলেন 21 বলে 25 রান, আর তামিম ফিরেছিলেন 26 বলে 35 রান করে। এরপর 160 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 134 রান করতে পারে নেদারল্যান্ডস। প্রথমে যে দুর্দান্তভাবে শুরু করেছিল নেদারল্যান্ডস, তাতে মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো আরও একটি ম্যাচ হারতে চলেছে। কিন্তু সেরকম আর হতে দেননি রিশাদ হোসেন, একাই কোমর ব্যাঙে দিয়েছিলেন নেদারল্যান্ডসের। এরপর বল করে তুলে নিয়েছিলেন 3 উইকেটস। তার পাশাপাশি মুস্তাফিজুর রহমান শেষ 2 ওভারে করেছিলেন অবিশ্বাস্য বোলিং, আর যে কারণে 134 রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস এবং ডাচ হারিয়ে 25 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত। এদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেছিলেন, সাকিব ভাইয়ের প্রতি আমার বিশ্বাস ছিল এবং তিনি সেটাই করে দেখিয়েছেন। তার পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছে মুস্তাফিজ ও রিশাদ হোসেন, তাদের কারণেই নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয়টা সম্ভব হয়েছে। এদিকে বাংলাদেশের কাছে হেরে ম্যাচ শেষে রিশাদ ও মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করে নেদারল্যান্ডসের অধিনায়ক এডওয়ার্ড বলেন, মূলত শেষের 2 ওভারে মুস্তাফিজুর রহমান খেলার মূল ঘুরিয়ে দিয়েছিলেন, তাছাড়া লাগাতার উইকেটস নিয়ে আমাদের চাপে ফেলে দিয়েছিল রিশাদ হোসেন। তো দর্শক, নেদারল্যান্ডসকে হারানোর ক্রেডিটটা আপনি কাদের দিবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।